হ্যালো ফ্রেন্ডস, হোম রেমিডিও স্বাস্থ্য বটিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। মানুষের সকল সৌন্দর্যের মধ্যে চুল অন্যতম ভূমিকা পালন করে থাকে, কিন্তু চুল সুন্দর রাখতে চাইলে চুলের বিশেষ যত্নের দরকার। চুলের যত্নে ও চুলের গোড়া শক্ত করার কিছু সহজ উপায় রয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি তেলের রেসিপি, যা মাত্র দুইটি উপাদান দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই। এর জন্য প্রথমে লাগবে কিছু আমলকি। চুলের যত্নে বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে আমলকি। চুল ঘন, কালো ও লম্বা করতে আমলকির তুলনা হয় না। দিনে 4-5টি আমলকি খেলেও চুল পড়া বন্ধ হয়, তবে অবশ্যই নিয়মিত খেতে হবে। আমলকিগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। এবার একটি স্টিলের বাটি বা পাতিলে আমলকির টুকরো নিয়ে নিলাম। এতে দেব কিছুটা নারকেল তেল। যারা একসাথে বানিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে চান, তারা তেল ও আমলকি বাড়িয়ে নেবেন। এবার পাত্রটি চুলে বসিয়ে তেলটা গরম করব, যতক্ষণ না আমলকিগুলো কালো হয়ে তেলের রং বদলে যায়। তেলটা হয়ে গেলে হালকা গরম তেল তুলো দিয়ে আপনাদের চুলের গোড়ায় লাগান। যাদের খুশকির সমস্যা আছে, তারা এই তেলের সাথে 1 চামচ লেবুর রস নিয়ে নিন। তেলটি শ্যাম্পু করার আগের দিন অ্যাপ্লাই করে পরদিন ধুয়ে ফেলুন, অথবা শ্যাম্পু করার 3 ঘন্টা আগে অ্যাপ্লাই করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।